দেখলি হয় নাকি বানাই টানাইয়া আপনারা আমি বলি ক আপনি কলে খ গ মিলে এটা বিরাট প্রবন্ধ লেখেন হু টোল্ড ইউ জালকাঠি এক ভোটের মাঠে সাধারণ উমরের পক্ষে নেই উপজেলা আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালকাঠি এক রাজাপুর কাঠালি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে রাজাপুর উপজেলা কমিটির সভাপতি সম্পাদক সহ একাংশের নেতাকর্মীরা। বুধবার 20 ডিসেম্বর এই সিদ্ধান্তের রেজুলেশন কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা যায় শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিলেও গত 18 ডিসেম্বর নৌকার পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে উপজেলা আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর বরিশাল নগরীর বগুড়া রোডের বাসভবনে রাজাপুর কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ব্যারিস্টার শাহজাহান ওমরের মতবিনিময় সভার আয়োজন করে। সেই সভায় উপস্থিত ছিলেন না বিরোধী শিবিরের নেতাকর্মীরা। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, আপনারা কি লেখেন তাতে এক সেকেন্ড আপনারা লেখলি হয় নাকি বানাই টানাইয়া আপনারা আমি বলি ক আপনার কলে খ গ মিলে এটা বিরাট প্রবন্ধ লেখেন হু টোল্ড ইউ রাজাপুর সভাপতি এইখানে সেক্রেটারি কই এইখানে জেলা সভাপতি এইখানে জেলার সেক্রেটারি এইখানে আমাদের দক্ষিণ রেজুলেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন সহ অন্তত 25 জন শীর্ষ নেতার স্বাক্ষর রয়েছে। ওই রেজুলেশনে শাহজাহান ওমর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করেননি উল্লেখ করে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে কাজ করার কথা বলা হয়। বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগকে অবহিত করার কথাও উল্লেখ রয়েছে। এ বিষয়ে এইচ এম খায়রুল আলম সরফরাজ গণমাধ্যমকে জানিয়েছেন, নৌকার মনোনয়ন পেয়েও শাহজাহান ওমর তার পুরনো দল বিএনপি নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে কার্যক্রম চালাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি এবং কোথাও ডাকেন না। এ কারণে দলীয় নেতাকর্মীরা শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের খেলা যে ভোট যুদ্ধ, সেই যুদ্ধে তার আগানো কঠিন হবে যদি না আমরা তাকে নির্বাচনে সমর্থন না করি। তবে শাহজাহান ওমর সাহেবের সাথে এখন পর্যন্ত আমাদের কথা হয় নাই, দেখা হয় নাই, তিনি কোন আঙ্গিকে আমাদের দেখবেন